প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। এই কোয়ারেন্টাইনে বাসায় বসে সবাই সংসদ বাংলাদেশ টেলিভিশন এবং কিশোর বাতায়ন ওয়েবসাইট এবং ফেসবুক পেজের মাধ্যমে আমাদের এই ক্লাসগুলো করছো এবং অনেক বেশি উপকৃত হচ্ছ। সেই প্রত্যাশা রেখে সবাইকে আজকে তোমাদের নতুন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আর তোমরা দেখতে পাচ্ছ আজকে ক্লাস তথ্য ও যোগাযোগ প্রযুক্তি নিয়ে। এই ক্লাসটি শুরু করার আগে চলো আমরা কিছু ছবি দেখে আসি। তোমরা এখানে ছবি দেখতে পাচ্ছ বাংলাদেশ গেজেট। তোমরা জানো যে গেজেট হচ্ছে একটি সরকারি বিজ্ঞপ্তি, যখন সরকারি কোনো নির্দেশনা হয় সেটি গেজেট আকারে প্রকাশ করা হয়। এবং আমাদের বাংলাদেশের পবিত্র মহান সংবিধান তোমরা দেখতে পাচ্ছ। এবং এখানে এই যে তুমি সি দেখতে পাচ্ছ, দ্যাট ইজ হচ্ছে পাইরেসি নামে অনেক বড় একটা ওয়ার্ড তোমরা এখানে দেখতে পাচ্ছ। এই তিনটি ছবি দেখে ইতিমধ্যে তুমি হয়তো ধরে ফেলেছ আজকের ক্লাসের টপিক কি। আমাদের আজকের ক্লাসের টপিক তোমাদের সপ্তম শ্রেণীর। আমি আবারও বড় মত বইটি দেখাই যাতে করে তোমরা অনেক বেশি করে কানেক্ট হতে পারো। এই বইটি হাতে নিবা সবাই এবং আমার সাথে সাথে আমি যেভাবে পড়াবো সেভাবে সাথে সাথে একবার করে কানেক্ট করে নিবা। তো সপ্তম শ্রেণীর তৃতীয় অধ্যায়ের নিরাপদ ও নৈতিক ব্যবহার আজকে আমরা আলোচনা করব। এই বইয়ের একেবারে শেষ টপিক যেখানে পাঠ 23-26 পর্যন্ত, সেখানে কী কী আছে? সেখানে আছে কপিরাইট, নৈতিকতা ও প্লেজারিজম, রাইট? তাহলে আজকের ক্লাসে আমরা একেবারে খুব ভালো করে কপিরাইট কি, নৈতিকতা কি, প্লেজারিজম কি, এই জিনিসগুলো একটু ভালো করে শেখার চেষ্টা করব, রাইট? তাহলে আমাদের আজকের টপিক ইতিমধ্যে বুঝে গিয়েছ, সেটি হচ্ছে কপিরাইট। আমরা প্রথমে কপিরাইট নিয়ে আলোচনা করব। এখানে আমাদের দেখতে পাচ্ছ জনপ্রিয় লেখক হুমায়ুন আহমেদের ছবি, মানে দেখতে পাচ্ছ কি করেন, একজন লেখক একটি বই লেখেন। তোমরা জানো এই যে বইটা লেখেন, খেয়াল করে দেখবা তিনি হচ্ছে শ্রম ব্যবহার করেন, মেধা ব্যবহার করেন, সময় ব্যবহার করেন এবং চিন্তা করেন, এবং সব মিলে ফাইনালি একটি বই হয়। এই কথাটা কেন বললাম জানো? এই কথাটা বললো এরকম, পৃথিবীতে সম্পদ দুই ধরনের, গাড়ি, বাড়ি, জমি, জমা, টেলিভিশন, এই যে তোমার মোবাইল ফোন, কাপড় চোপড় বা আশেপাশে যা দেখছো ফার্নিচার, এগুলো এক ধরনের সম্পদ, তাই না? এগুলো এক ধরনের মূল্য আছে, অর্থনৈতিক মূল্য আছে। আর এই জিনিসগুলো যারা তৈরি করেন তাদেরকে আমরা মূল্য দিয়েই কিন্তু সেগুলো আমরা কিনি। কিন্তু খেয়াল করে দেখো পৃথিবীতে শুধুমাত্র আমাদের চিকিৎসা, খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসার পরেও আরও একটি জিনিস লাগে, সেটি হচ্ছে বিনোদন, তাই না? নলেজকে, জ্ঞানকে অনেক বেশি বিকশিত করার জন্য বিনোদন আমাদের লাগে। আর আমরা এই বিনোদন এবং আমাদের জ্ঞান অর্জন আমরা কিন্তু করতে পারি বিভিন্ন রকমের বই পড়ে। আচ্ছা দেখো, খেয়াল করে দেখো তো, একজন লেখক যখন তিনি বই লেখেন, ওনার তো কাজ হচ্ছে বই লেখা, উনি অনেক সময় চিন্তা করে অন্যের বই পড়ে জ্ঞান অর্জন করে, মেধা তোমার ব্যবহার করে, সময় ব্যবহার করে, এবং সব কিছু পৃষ্ঠা, কাগজ, কলম, এগুলো সব কিছু ব্যবহার করে একটি লেখা যখন লেখেন তখন তার এটি একটি সৃজনশীল কর্ম হয়। এই সৃজনশীল কর্ম যখন তৈরি হয়, খেয়াল করে দেখো ওনারও তো এখান থেকে অর্থপ্রাপ্তির ব্যবস্থা থাকতে হয়, তাই না? ওকে, তাহলে বলছে এখানে যে বই বিক্রির উপর লেখক লভ্যাংশের একটি অংশ পেয়ে থাকেন তাকে রয়্যালিটি বাবদ বলা হয়। ওকে, তার মানে আমরা এই ক্লাসটির শেষে যে জিনিসগুলো আমরা শিখবো আজকে একদম টোটালি এখন বলছি, সেটি হচ্ছে বুদ্ধিবৃত্তিক সম্পদের ধারণা ব্যাখ্যা করতে পারবো। মানে আমাদের সম্পদ তো অনেক ধরনের আছে, এর মধ্যে এক ধরনের সম্পদ হচ্ছে বুদ্ধিবৃত্তিক সম্পদ। এই বুদ্ধিবৃত্তিক সম্পদগুলো কী সেগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। কপিরাইট সম্পর্কে বর্ণনা করব, কপিরাইটের আইন ব্যাখ্যা করতে পারবো এবং মুক্ত দর্শন বিশ্লেষণ করতে পারবো। এছাড়াও নৈতিকতা ও প্লেজারিজম সম্পর্কে তো জানবই। তাহলে দেখো পাইরেসি কী, তোমাদের যদি এক কথায় কখনো কেউ তোমাদের জিজ্ঞেস করে পাইরেসি কী, সেটা হচ্ছে একজনের সৃজনশীল বা বুদ্ধিভিত্তিক কাজ বা সৃষ্টিকর্মের অনুমতি ছাড়া কপি, পুনরুৎপাদন, অবৈধ ব্যবহার করাকেও পাইরেসি বলে। ভেরি সিম্পল, এক কথায় জেনে গেল কিন্তু, যে তুমি আজকে কোনো একটি কবিতা লিখলা, মনে করো তোমার স্কুল ম্যাগাজিনে প্রকাশিত হওয়ার জন্য কোনো একটি গল্প বা প্রবন্ধ, বা তুমি মনে করো একটি গান বা ছড়া বা কৌতুক তুমি নিজের থেকে তৈরি করেছো, সেটি লিখেছো, তোমার স্কুলের ম্যাগাজিনে ছাপা হয়েছে, হুবহু অন্য কেউ তোমার সেই স্কুলের ম্যাগাজিন থেকে তোমার লেখাটি নকল করে, কপি করে অন্য কোনো স্কুলের কপি ম্যাগাজিনে ছাপিয়ে দিল, সেখানে কী হলো? সেখানে এই লেখকটির, মানে এই কাজটির যে মূল সৃষ্টিশীল মানুষ তুমি, সেটা কিন্তু মানুষ জানলো না। মানুষ কিন্তু শুধু টাকা পয়সার জন্য কাজ করে না, নেম, ফেম, খ্যাতি
সেটাও কিন্তু আরেক ধরনের বড় ব্যাপার। তাহলে তুমি মনে করো সৃজনশীল বা বুদ্ধিভিত্তিক কাজ, তুমি ওনার মানে ওনার যেটাকে বলে সৃষ্টিশীল যে ব্যক্তি তার নাম তার অনুমতি ব্যতীত রেখে যখন তুমি এটা ব্যবহার করবা, সেখানে কিন্তু তুমি এই কপিরাইটের আওতায় পড়ে যাবা। কপি মানে একটা প্রতিলিপি, রাইট মানে অধিকার, আইন। এই প্রতিলিপি, এই সৃষ্টিকর্মের একমাত্র মালিক তুমি। পরবর্তীতে এটাকে ব্যবহার করা, পুনরুৎপাদন করা, তোমার পুনর্মুদ্রণ করা, এই এখান থেকে লাভবান হওয়া, সব কিছু তোমার অধিকার এখানে। আর এই অধিকারটি যখন তোমার কেউ খর্ব করে, তখন সেটা হয় তুমি পাইরেসির শিকার হয়ে যাবা, রাইট। তারপরে দেখো পাইরেটেড কপি কি, এই যে যে কথা বলেছিলাম একটু আগে পাইরেসি, এখন আসে পাইরেটেড কপি। সেটা হচ্ছে যখন কোনো সৃজনশীল কর্মের কপি রাইট আইন ভঙ্গ করে সেটি পুনরুৎপাদন করা হয়, তখন তাকে পাইরেটেড কপি বলে। খুব সহজে তোমাকে একটু বুঝিয়ে বলি। অনেক কষ্ট করে তুমি একটি বই লিখেছো, বাজারে বইটি খুব চলছে, অনেক মানুষ কিনছে, তুমি অনেক বেশি লাভবান হচ্ছ, তোমার দিকে চারিদিকে তোমার নেম ফেম ছড়িয়ে যাচ্ছে। হঠাৎ করে কোনো এক ব্যক্তি তোমার অনুমতি না নিয়ে তোমার বইটি হুবহু প্রিন্ট করে ফেললো এবং বাজারে বিক্রি করা শুরু করলো। এতে কী হলো, মানুষজন যারা কিনছে তোমার সেই বইটি, তারা কিন্তু তোমাকে কোনো রকম লভ্যাংশ দিচ্ছে না, তাই না? তার মানে তুমি কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছ। আর যে মানুষগুলো কিনছে তারা কিন্তু এগুলো পাইরেটেড কপি কিনছে। আমরা সবাই জানি আমাদের কম্পিউটারের যে বিভিন্ন ধরনের সফটওয়্যার কিনতে হয়, তোমরা জানো, আবার একটু পরে বলবো বুদ্ধিভিত্তিক কাজগুলো কী কী, তার আগে একটু বলে নেই। আমরা যে কম্পিউটারের যে সফটওয়্যারগুলো ব্যবহার করি, অপারেটিং সিস্টেমগুলো ব্যবহার করি, তোমরা জেনে হয়তো আশ্চর্যিত হবে, আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রেই পাইরেটেড সফটওয়্যার ব্যবহার করি। অরিজিনাল ভার্সন কিন্তু আমরা এখনও কিনি না। তবে হ্যাঁ, আমাদের মতো তৃতীয় বিশ্বের উন্নয়নশীল দেশগুলোতে এইটা অনেকাংশে বৈধ, কিন্তু যখন তোমার এই চাহিদাগুলো মিটে যাবে তখন কিন্তু আমাদেরকে অবশ্যই অরিজিনাল লাইসেন্সড ভার্সন সফটওয়্যার কিন্তু কিনতে হবে। এটি কিন্তু তুমি আগে থেকে জেনে রাখো। তাহলে পাইরেট কপি বুঝলাম। এখন এই যে পাইরেসি তৈরি হয়েছে, শুরু হয়েছে, এই পাইরেসি কবে থেকে শুরু হয়েছে তুমি জানো? ঠিক দেখো, এই যে যন্ত্রগুলো দেখতে পাচ্ছ এগুলো কি বলো তো? মুদ্রণ যন্ত্র, রাইট। মানে কোনো কিছু আমরা যখন ছাপাই, ছাপাকে কি বলে বলো তো? ছাপাকে বলে মুদ্রণ, তাই না? মুদ্রণ করি আমরা, ছাপাই, মুদ্রিত করি। এই মুদ্রণ যন্ত্র আবিষ্কার হওয়ার পর থেকেই বই কপি হয়ে গিয়েছে। এর আগে মানুষ লিখে লিখে বই তোমার কপি তৈরি করত, এরপরে যখন এই ছাপাখানা তৈরি হলো, ছাপাখানার মাধ্যমে মানুষ কিন্তু মনে করে প্রথম যে পাইরেটেড হওয়া বা পাইরেসি হওয়া বা কপিরাইট আইন ভঙ্গ হওয়া তৈরি হয় তখন থেকে। ওকে, এটা 1440 খ্রিস্টাব্দের দিকে চীনে প্রথম মুদ্রণ যন্ত্র এবং 1800 প্রথম বাংলা মুদ্রণ যন্ত্র আবিষ্কার করা হয়। তাহলে মুদ্রণ যন্ত্র কী, কবে এটা আবিষ্কার হয়েছে, এটা সম্পর্কে তুমি জানতে পারলাম। এরপরে আসো কপিরাইট। আমরা যেটা বলেছিলাম, কোনো একজন লোক একটি বইয়ের অনুমতি ছাড়া, তোমার মনে করো যে অনুমতি না নিয়ে, বইটা সংগ্রহ করে মুদ্রণ যন্ত্রে হুবহু ছাপিয়ে বাজারে বিক্রি করে দিল, তখন লেখক এবং মূল প্রকাশক রয়্যালিটি বা লভ্যাংশ থেকে বঞ্চিত হচ্ছে। তোমাদেরকে রয়্যালিটি সম্পর্কে বলেছিলাম, কোন একটি সৃষ্টিকর্ম থেকে মূল লেখক বা যে প্রকাশক যে অর্থ পায় সেটাকে বলে রয়্যালিটি, রাইট। সেই রয়্যালিটি থেকে তোমার বঞ্চিত হয়। তাহলে এগুলো যেন না হয়, অর্থাৎ আজকের ক্লাসের পরে তুমি একটি জিনিস জেনে যাবা, তুমি এখন থেকে গল্প লিখবা, তুমি এখন থেকে গান লিখবা, তুমি এখন থেকে কবিতা লিখবা, এগুলো লিখে কীভাবে কী ব্যবস্থা নিলে তোমার এই লেখাগুলো কেউ নকল করতে পারবে না, কেউ মানে তোমার অনুমতি ছাড়া ব্যবহার করতে পারবে না, বা অনুমতি ছাড়া ব্যবহার করতে হলেও কী কী প্রক্রিয়া আছে সেগুলো কিন্তু তুমি জানতে পারবা, রাইট। তাহলে দেখো আজকের ক্লাসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, আমরা কপিরাইট সম্পর্কে কিন্তু জানতে পারছি। ওকে, এবার আসো কপিরাইট আইন। এই যে দেখো, তার মানে তোমার লেখা, ওই যেটা বলেছিলাম যে কী করলে তুমি কখনোই এগুলো থেকে বঞ্চিত হবে না সেটা জানিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে লেখকদের অধিকার সংরক্ষণ করার জন্য সর্বপ্রথম, খেয়াল করে দেখো, 1662 কপিরাইট আইন যুক্তরাজ্যের পার্লামেন্টে পাশ হয়। এই তো বেশ কিছুদিন, কয়েক বছর আগে, তাই না? 1662 এই সময়ে কপিরাইট আইন যুক্তরাষ্ট্রের পার্লামেন্টে পাশ করা হয়। বর্তমানে যেসব দেশে এই আইন আছে সেসব দেশে সৃজনশীল কাজের কপিরাইট স্রষ্টার মৃত্যুর পরেও বলবৎ থাকে। কী অবস্থা দেখো তো একটা জিনিস চিন্তা করে, তুমি একজন মানে তোমার কথা দিয়েই বলি, একজন মানুষ মনে করো পৃথিবীতে নাই, তুমি একটা সৃষ্টিশীল কর্ম করেছো, এরপর হয়তো আমাদের চিরন্তন সত্য যেটা মরে যেতে হবে, চলে যেতে হবে, কিন্তু চলে যাওয়ার পরেও সেখান থেকে আমি বেনিফিট হব, লাভবান হব, কীভাবে জানো? তুমি যখন কোনো সৃষ্টিশীল কর্ম করবা, সেই সৃষ্টিশীল কর্ম যতদিন চলবে ততদিন পর্যন্ত কিন্তু তুমি
লাভবান হবা। তাহলে এই যে দেখো কপিরাইট, এই সাইনটা আর এই রাইটটা রিজার্ভ, অর্থাৎ যখন কোনো একটি বইয়ের মধ্যে এই ধরনের এই কপিরাইট আইনের এই সাইনটি থাকবে তখন বোঝা যাবে যে এইটি একটি রেজিস্টার্ড বুক, এই বইটি, এই গানটি, এই কবিতাটি, এইটি রেজিস্ট্রেশন করা আছে কপিরাইট আইনে। অর্থাৎ কেউ যদি ওই মূল লেখকের বা মূল প্রকাশকের পারমিশন ছাড়া ব্যবহার করতে চায় তাহলে অবশ্যই সেটি আইনত দণ্ডনীয় অপরাধ হবে, তাই না? তার মানে যে সকল বইয়ে এগুলো থাকবে সেগুলো করা যাবে না। সাধারণত কোনো লেখক, শিল্পী বা নাট্যকারের মৃত্যুর পর 50 থেকে 70 বছর পর্যন্ত বলবৎ থাকে। তবে হ্যাঁ, আমাদের দেশে কিন্তু কপিরাইট আইন 60 বছর। এই যে বলা আছে দেখো বাংলাদেশ কপিরাইট আইনে, কপিরাইট আইন 2000, তার মানে দেখো আমেরিকায় 1962 সালে আর আমাদের বাংলাদেশে কিন্তু 2000 সালে কপিরাইট আইন হয়। সেখানে বলা হয়েছে একজন লেখক, নাট্যকার, ছড়াকার, গল্পকার বা কবি তার সৃষ্টিশীল কর্মের জন্য 60 বছর পর্যন্ত সেখান থেকে মুনাফা বা রয়্যালিটি পেতে পারেন। তাহলে আমরা বুঝে গেলাম কত গুরুত্বপূর্ণ একটি আইন বা কত গুরুত্বপূর্ণ একটি জিনিস রয়েছে, যেটি জানলে তুমিও কিন্তু এখন থেকে সৃষ্টিশীল কর্মে আরও বেশি উৎসাহিত হয়ে যাবা। তাহলে ও হ্যাঁ, আরেকটি কথা জানিয়ে রাখি, কোনো কোনো দেশে কিন্তু এটি 100 বছর পর্যন্ত হয়, আমাদের দেশে 60 বছর, কোথাও সাধারণত 50 থেকে 70 বছর, আর কোনো কোনো দেশে 100 বছর পর্যন্ত এই রয়্যালিটি থাকে। তাহলে আমরা কপিরাইট বুঝে গেলাম। এন্ড কপিরাইট আইন বলবৎ থাকার সময়কাল তো বললাম, সেটা তুমি অলরেডি দেখেছো, এই যে এরকম কপিরাইট ল থাকবে এর মাধ্যমে তুমি এটা দেখতে পারবা, রাইট? তারপরে দেখো কপিরাইট আইনের আওতাধীন অন্যান্য বুদ্ধিভিত্তিক সম্পদগুলো কি কি, রাইট? এই বিভিন্ন ধরনের আবিষ্কার। দেখো এই কপিরাইট আইন যদি না থাকতো, মানুষ যদি সবসময় তোমার মনে করো অবহেলার শিকার হতো বা এখান থেকে কোনো রকম বেনিফিটেড না হতো, তাহলে কিন্তু মানুষ কেউ কোনো কোনো মানুষই কোনো সৃষ্টিশীল কোনো কিছু সৃষ্টি করতো না। তার মানে বিভিন্ন আবিষ্কার, বিভিন্ন প্রোগ্রাম, এই যে কম্পিউটার আমরা যে সফটওয়্যার বানাই, গেম বানাই, বিভিন্ন ধরনের অ্যানিমেশন জিনিসগুলো তৈরি করি, ছবি এডিট করো, এগুলোতেও কিন্তু তোমার মনে করো একটা কপিরাইট আইন রয়েছে। অর্থাৎ যে গেমসগুলো, এগুলো বুদ্ধি তোমার ব্যবহার করে কাজ করতে হয়, সেখানে হচ্ছে কম্পিউটার প্রোগ্রাম, ব্যবসার মার্কা বা তোমরা যেটা যে লোগো বলো, তাই না? এই লোগোটা কিন্তু প্রত্যেকটা কোম্পানির জন্য নির্দিষ্ট। চিত্রকর্ম, মনে করো তুমি জানো যে আমরা এই যে কত সুন্দর একটা চিত্রকর্ম তুমি যেটা করো, এই চিত্রকর্মগুলো যদি কেউ নিজের নামে চালিয়ে দেয় সেটা কিন্তু কপিরাইট আইন ভঙ্গ হবে। এবং লেখা, কোনো একটি বই লিখবা, বই লিখছো, গল্প লিখছো, কবিতা লিখছো সেখানেও, এবং গান, এটা সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস। আমাদের বাংলাদেশে বর্তমানে শিল্পীরা অনেক বেশি অবহেলিত থাকেন, একটাই কারণ, কারণ প্রথমে তারা যখন গানগুলো তৈরি করেন তারা নিজেরাও জানে না এগুলো যে কপিরাইটে অন্তর্ভুক্ত করতে হয়, কপিরাইটে অন্তর্ভুক্ত করে না, এবং পরবর্তীতে এ থেকে কিন্তু লাভবান হয় না, এ থেকে অক্ষতিগ্রস্ত হয়ে যায়। তাহলে আমরা জেনে গেলাম বুদ্ধিভিত্তিক বা কপিরাইট আইনের আওতায় কোন কোন জিনিস পড়ে সেগুলো তোমরা জেনে গেলাম। আমরা যেটি বলেছিলাম যে আমাদের এই গানের ক্ষেত্রে কিন্তু কপিরাইট আইন, একজন শিল্পী যদি জানে যে এই গানটি তার, এগুলোকে কপিরাইটে অন্তর্ভুক্ত করা যায়, এবং যখন বেশি অন্তর্ভুক্ত করা যায় তখন এগুলো কেউ নকল করতে পারবে না। তুমি যখন কোনো গান রচনা করবা তোমার গানটি কেউ নকল করতে পারবে না যদি সেটা কপিরাইট আইনের অন্তর্ভুক্ত হয়। তারপরে দেখো কপিরাইট আইন সম্পর্কিত আরও অনেক কিছু তথ্য রয়েছে, এগুলো তোমরা দেখে নিবা এবং দেখে তোমরা এগুলো পড়বা। খুব ভালো করে খেয়াল রাখবা কারণ এগুলো থেকে তোমাদের প্রশ্ন আসবে কিন্তু। তাহলে কপিরাইট আইনের প্রয়োজনীয়তা কি ইতিমধ্যে তুমি বুঝে গেছো, এখান থেকে দেখে নিবা, খুব শীঘ্র এগুলো মনে রাখবা কারণ এগুলো পরীক্ষা আসবে। কপিরাইট আইন সৃজনশীল কর্মের স্রষ্টাকে নির্দিষ্ট সময় পর্যন্ত সৃষ্ট কর্মের উপর মালিকানা বা স্বত্বাধিকার দেয়, মেধাস্বত্ব সংরক্ষণ কপিরাইট আইন ব্যবহার করা হয়, কপিরাইট আইনের কার্যকারিতা সৃজনশীল কর্মীদের নিরুৎসাহিত হওয়া থেকে তোমার রক্ষা করে। এখন দেখো এই যে এখানে দেখো, আজকাল দেশ ও পৃথিবীর প্রায় সব গুরুত্বপূর্ণ পত্রিকায় ইন্টারনেট থাকে এবং অনেক জায়গায় পাঠকরা সরাসরি মন্তব্য করেন। এখন আমরা চলে আসছি নৈতিকতা ও প্লেজারিজম সম্পর্কে। তাই এরকম অনলাইনে অনেক পত্রিকা থাকে, অনেক নিউজ প্রকাশিত হয়, সেগুলো সম্পর্কে কিন্তু আমরা অনেক বাজে কমেন্ট করে থাকি, বাজে মন্তব্য করে থাকি, যেটা কিন্তু এক ধরনের খুব খারাপ কাজ। তাহলে এই কাজগুলো করা যাবে না, আর এই কাজগুলো তুমি যখন করবা না তুমি অনেক নৈতিকভাবে দূরে থাকবা। আরও কীভাবে কী করা যায় এইখানে তোমাদের জন্য আছে, তোমরা দেখে নেবা। এবার এখানে দেখো যে আমরা অনেক ক্ষেত্রে ভাইরাস ছড়িয়ে ফেলি, রাইট? সেই ভাইরাসের মাধ্যমে অনেক
ক্ষতি করি মানুষের, সেই ক্ষতিগুলো যেন না হয় সেটাও কিন্তু খেয়াল রাখবা। নৈতিকতা এইখানে আমাদের, রাইট? এবার আসো প্লেজারিজম সম্পর্কে, খুব গুরুত্বপূর্ণ একটা টপিক। তোমরা যখন কিছুদিন পর ইউনিভার্সিটিতে পড়বা, রাইট, দেখা যাবে যে তোমাদের অনেককে অ্যাসাইনমেন্ট দেওয়া হবে। তোমরা যেটা করো, অ্যাসাইনমেন্ট তৈরি করার জন্য সবাই ইন্টারনেটে চলে যাও, যে খুব দ্রুত সেই নির্দিষ্ট টপিক সার্চ দাও, যে দেখো যে অ্যাসাইনমেন্ট রেডি করা আছে। তোমরা অনেকেই যেটা করো, কারো নাম উল্লেখ না করে বা এটা কার লেখা কার কি এগুলো প্রকাশ না করে নিজের নামে চালিয়ে দাও। এরকম অন্যের লেখা কোনো কবিতা গান বা আর্টিকেল নিজের নামে চালিয়ে দেওয়াটাকে বলে প্লেজারিজম। এটা খুবই খারাপ একটি কাজ, নীতিবিরুদ্ধ একটি কাজ, রাইট? এখন মূল্যায়ন তোমাদের জন্য বলছি, কত সালে প্রথম বাংলা মুদ্রণ যন্ত্র আবিষ্কার হয়? খুব দ্রুত উত্তর দিবা, প্রশ্নগুলো লিখে নাও, এই উত্তরগুলো তুমি কিন্তু তোমাদের এই স্কুল খোলার পর জানাবা। আমরা বুঝে গেলাম, তাই শেষ মুহূর্তে তোমাদের জন্য একটু বাড়ির কাজ। বাড়ির কাজ হচ্ছে, কপিরাইট আইন কি, মুক্ত দর্শন আইন বলতে কি বুঝো, কয়েকটি মুক্ত সফটওয়্যারের নাম বলো, কি কি সম্পদ আমরা পাইরেটেড করে থাকি, পাইরেটেড হিসেবে দেখে থাকি, সেগুলো তোমাদের জন্য বলবা। আশা করি আজকের ক্লাসের এই প্লেজারিজম, নৈতিকতা, কপিরাইট খুব ভালোভাবে বুঝেছো। আর যদি কোনো কিছু বুঝতে না পারো, তোমরা যেটা করবে, এই ক্লাসটি পরবর্তীতে আবার দেখে নিবা, বইটি পড়ে নিবা, আর আমাদের কিশোর বাতায়নে এই ক্লাসটি পরবর্তীতে আপলোড করা হবে, এবং সেখানে তোমরা কিন্তু কমেন্ট সেকশনে যে কমেন্ট করতে পারো, প্রশ্ন থাকলে জিজ্ঞেস করতে পারো, আমরা আছি উত্তর দেওয়ার জন্য।